তো আমি অনেক কষ্ট আছে, অনেক সমস্যার ভিতরে আছি, আমার নিজের কষ্ট নিয়ে নিজের দিন চলে না, তা কেমনে প্রেম ভালোবাসা করবো? এখন দুনিয়ার সবাই সবার বাবা মা ডাকে, সবার বাবা মার কাছে দুঃখের কষ্টের কথা বলে। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে মুখে মাস্ক লাগিয়ে, আসলে কি হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম সুমি। সুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আসলে আপনার জীবনে কি হয়েছে? ভাইয়া গেলার বাবা মা নাই, আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তো সেই জন্য অনেক কষ্ট করে আমি কত বড়। মা বাবা কি হয়েছে? গেলার বাবা মা নাই, মারা গেছে, এখন খালার। তারপর আপনার জীবনে আসলে কি হয়েছে, কি বলার জন্য আসছেন? অনেক দুঃখ কষ্ট নিয়ে, অনেক কষ্ট নিয়ে জীবনে আইছি, তো মা বাবা নাই, মারা গেছে, খালার কাছে থাকি, ছোট একটা বইন আছে, তো খালার কাছে, খালার যেমন আপন, খালো কি আর আপন, খালার না হয় মায়ের লাগান ভালোবাসা দিয়ে বড় করব, কিন্তু খালো কি একবার তো ভালোবাসবো, দুইবার তো ভালোবাসবো, তিনবার তো কেউ কারোর ভালোবাসে, তখন অনেক কষ্টে আছে, অনেক সমস্যার ভিতরে আছি, পরের বাসায় কাজ করি, কাজ করে খাই, সেই জন্যে অনেক সমস্যার ভিতরে আছি ভাইয়া। মা বাবা আসলে কি হয়েছে, কি মারা গেছে? কি হয়ে মারা গেছে? বাবা মারা গেছে স্টক করে, আর আম্মু বাসা বাড়িতে কাজ করতো, গেলেন মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? আমি নিজের নামটা নিজে লিখতে পারি, ছোটবেলায় কায়দা পড়ছিলাম। হ্যাঁ, কায়দা পড়া এই এখন এখন আর বর্তমানে কোনো কিছু করি না, বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি। তাই যে ভিডিওতে আসছেন, কি চিন্তা ভাবনা করে আসলে? এখন ভিডিওর সামনে আসছি, যদি কোনো ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, যদি প্রবাসী ভাইয়ের দেশী ভাইয়েরা যদি কেউ আমার দুঃখের কষ্ট, দুঃখের কথা শুনা, দুঃখের দুঃখে সুখে পাশে থাকে, কেউ যদি আমার দায়িত্ব নেয়, তাহলে আমিও তাকে ভালোবাসবো, যা চাই যে আমার দুঃখে সুখে পাশে থাকবে, দায়িত্ব নেয়, তাহলে আমিও তাকে ভালোবাসবো, আমি চাই জীবন সঙ্গী করতে। মানে বিয়ে শাদি করবেন সেই আশা করেন, তাই না? সেই আশাই করেন, সেই আশাই আমি প্রতিবেদনের সামনে এসেছি। কখনো আমি প্রতিবেদনের সামনে আসার ইচ্ছা ছিল না, মনে চাইছিল না, কিন্তু মানুষে কইছে, বান্ধবীরা কইছে যে প্রতিবেদনের সামনে গেলে অনেক ভালো ভালো মানুষ পাওয়া যায়, তাই সেই জন্য আমি আইছি। জীবনে কখনো প্রেম ভালোবাসা বা কাউকে ভালো লাগা এরকম হয়েছিল? না ভাইয়া, প্রেম ভালোবাসা আমি করি নাই, কিন্তু মানুষে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি অনেক কষ্ট আছে, অনেক সমস্যার ভিতরে আছি, আমার নিজের কষ্ট নিয়ে নিজের দিন চলে না, তো কেমনে প্রেম ভালোবাসা করবো? কোন বিষয়টা বেশি কষ্ট দেয় সবচেয়ে? সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন দুনিয়ার সবাই সবার বাবা মা ডাকে, সবার বাবা মার কাছে দুঃখের কষ্টের কথা বলে, সেখানে সেই সময় কষ্ট লাগছে। তা এই যে ভিডিওতে আসছেন, অনেকে যোগাযোগ করতে চাবে, আপনার ঠিকানায় যেতে চাবে, তা আপনার ঠিকানা কোথায়? ঠিকানা হয়েছে এই যে রপ্তানি থাকি আমি, গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি হয়েছে ঈশা ময়মনসিং। ময়মনসিং? তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না দিলে সমস্যা নাই। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা যদি আপনি বলেন তো। আমার কাছে দেন নাম্বারটা, আমি আসলে দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব করে মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01923। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01923283477। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01923283477। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা থাকে। তার কিছু বলতে চান? আমি একটা কথাই বলতে চাই, অন ভাইরা আমি অনেক কষ্টই পড়ে আইছি, অনেক সমস্যার ভিতরে আইছি, থেকে সেজন্যই প্রতিবেদনের সামনে আইছি। একটাই অনুরোধ ভাইদের কাছে, কেউ আমার কাছে খারাপ মন নিয়ে ফোন দিয়েন না, ভালো মন নিয়ে যদি ফোন দিতে পারেন, ভালোবাসে যদি কথা বলেন, তাহলে আমার কাছে ফোন দিয়েন, সব মেয়ে এক ভাবেন না ভাই, আমি গরিব হইতে পারি, মনটা এতই খারাপ না আমি। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।